মাংসর কালার দেখে তোমরা বুঝতে পারছো যে এই দেখো উড় বিড়াল এখন চালু হয় না হলো ফিল নিছিলাম ভাই আপ করে বললি না বনসুয়ার যেগুলো থাকে কি বলবো লেভেলের এনজয় হয়েছিল তোমরা পাগলামু কহো আর যে কহো কিন্তু আমাকে এঠে করে সিক্রেট করছিলাম আমি কি হবে দাদা তো এখন আমি খাবো বইর এটা গিলেছে সব পানি খায় আর আগে দেখো বাগানকার ভিউটা জাস্ট নেক্সট লেভেল মানে এমন করে কুদতে লাগছে আমি বলব যে জাম্পিং বল না কি এটা আমাকে বালু ঢুকে নামতি না নামতি ভিডিও শুরুতেই তোমরা ভাবছো কি ব্যাপার ডিম কেনে ছিলতে লেগেছো আজকে আমাদের হচ্ছে ফ্যামিলি পিকনিক আমরা সবাই যাচ্ছি পিকনিকে তো দেখো এটা হচ্ছে আমার ভাতিজা মানে আমার ভাইয়ের বেটা মানে আমার ভাতিজা আর এটা যেহেতু তোমরা জায়গাটা দেখছো এখানে চুয়ারে সবাই ভুঁস টুইস চড়াই তো ওরা এখানে ছোট্ট একটা বাসা করে আছে আর আমি কিন্তু এখানে ডিম খেতে বহনি করলাম তো এই ভিডিওতে খালি দেখবে যে আমি খাই আর খাই একটু ঘপ করে একটা ভর নিলাম তো একটাতে কিন্তু আমার মন ভরলো না বুঝতে পারলে এবারকার কিন্তু আমি দ্বিতীয়টা ভাপ করে বললি না এবারকার মুখের কিন্তু যা রিয়াকশন মানে আমার মুখ টুক কিন্তু হিলে না দে একজন কেছে এইটাও লেলে আর এটা কিন্তু থুবি দে আমাকে এইটা ধরেছে আমি কোনো ভাগ আমি খুবই ভদ্র কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারল কত ফের আর একটা ভরে নিল মানে আমি কিন্তু সব শেষ করে দেবো এটা হচ্ছে আমার দাদা মানে নিজের দাদা তো ওই কিন্তু মিষ্টি খেয়েছে আমার কিন্তু খুবই সেই লেভেলে হিংসা হলো যে তুই একলা মিষ্টি খাচ্ছিস আমি খাবো না মানে কেন করে হতে পারে তখন আমিও মিষ্টি খাওয়া চালু করে দিন একদম বুঝতে পারছো আর এই ভিডিওতে খালি আমি খাবো আর খাবো আর যাকে আমি মিষ্টি খিলাচ্ছি এটা হচ্ছে আমার নিজের বোন ঠিক আছে তো দেখো কত বড় হাঁকের খাওয়ার লেগে ওয়ারি দোকানের মিষ্টি তো তারই গুণে তো এত কিছু খেতে পেয়ে আমি কিন্তু খুবই খুশি মানে সেই লেভেলে আর কি করবো মানে তো আমি এত হ্যাপি কিনা একটু লেই ছেলে ফিরছি মানে এত খেয়েছি আর বুঝতে পারছো আমার দাদা পিকনিক দে ফ্রিতে খেতে পেয়ে তারপর মাস্তি করতে করতে আমরা চলে আসলাম চুয়ারে আর এটা হচ্ছে আজকে আমাদের পিকনিক লোকেশন তো তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ যা সেই লেভেলের মানে ন্যাচারাল পুরা আর এখানে আমার ভাগনাকে আমি খাইয়ে দিলাম কচুরি মচুরি ঘচুরি আর আমি খাবো লচুরি তারপর ফাটাফাট কাজ করে নিলাম একা জলের বোতল টোতল সব উঠিলে আমার ভাগনাকে বললাম তুমি ক্যামেরা ওইদিকে লে যাও আমি একটু এইদিকে স্টাইল মারি ক্যামেরাতে দেখাতে হবে না যে আমি কাম করছি আমার মতন কাম করে না কেউ আমি আমি তো সব করলু আমি একাই একশো ও ওভার অ্যাক্টিং এর কিড়া আমার ভিতরে ভরা এ তো আমি চানার অ্যাক্টিং ও মাগে 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 এত ভারী না কি কবো আর এটা হচ্ছে আমার সোনামণি ভাগ্নি চোখে বালু ঢুকে গিয়ে নামতি না নামতি তো দেখো আর সেই লেভেল একা আমার বাপ যান চলে এসছে দাব্বা করছে আমি নাচবো দামগুলো নাচো তো দেখি ডান্স মাগে এমন করে কুদতে লাগছে আমি বলব যে জাম্পিং বল না কি এটা আমি বুঝতে পারবো না কেমন ডান্স ব্রেক ডান্স তারপর আমার ভাগ্নি বালুর এনজয় লিহে একদম মরুভূমির এনজয় এবারকার এই করতে করতে কিন্তু আমি আর আমার ভাতিজা লাস্তে লাগলো এবারকার দেখো ও সেই লেভেলে ডান্স কি আর কো এরকম আমি করছি দেখো পাছা জোগা তারপর হঠাৎ আমার মনে আসলো যে লাত না খাইতে হয় তো সাদা জুতাখানটা আমি বাঁচিয়ে দিই তার জন্য রেখে দিলে আর এখানকার ভিউটা জাস্ট নেক্সট লেভেল মানে ন্যাচারাল যেটা বিউটি থাকে না ওখানে গেলে তোমরা দেখতে পাবা আর এখানে আমরা আইলে ওই সিনকে রিক্রিয়েট করছিলাম আমি আর ভাগনা পুতলা ধরে নাচছিলাম আর ভাগনা তো আমার থেকে বেশি সিয়ানা দেখো তো ডাইলগ বাপরে ডাইলগ আমি অবাক হয়ে গেলাম আর আমার সোনামণিকে আমি মাথায় উঠিয়ে নিয়েছি আর পাপা আমাকে অনেক কিছু বলছে তো তোমরা শুনে নাও একটু এটা দুই এটাকে দুবড়ি লয় এটা কি ঘাস খাই আমরা ভুলে গেছি ঠিক আছে চলো তারপর আমাদের তেল হিট হয়ে গেছে আর আমরা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে পরে আমরা দিয়ে দিলাম মশলা ফসলা এবারকার বাকি প্রসেস দেখতে থাকো গিলেছে সব পানি খাই আর আগে দেখো বালু ভরে লিয়া নিশা পাপা হাই করো একবার সবাইকে বললাম ভাইরাল হইতে গেলে পারে হাই করতে হবে তো সবাই সেই লেভেলে হাই করছে আর এটা হচ্ছে আমার দাদা তো এখন আমি খাবো বইর এটাকে অনেকে আবার কুলো বলে আমরা তো বইরই বলি এবারকার লবণের সাথে বইর খাবার যা লেভেলের টেস্ট ভাই তোমরা ও ভাই ফিল ভাই ফিল আর এটা করে আমি নেমুও খেতে লেগে গেল বহুত কিছু খেয়েছি যে পিকনিকে গোটা পিকনিকে খেয়েছি আর খেয়েছি আর মাংসর বুক ঢুকবুক করছে দেখো এরকম হলদি টলদি দিয়ে দু সব ভাই লেভেল লেভেল আচ্ছা দাদা এটা কি বেশি ওভার স্মার্ট এটা চিনো না টমেটো লেটা ও সরি গুড বেগুন আচ্ছা 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 সরি সরি এটা হচ্ছে জোগাড়
আমাদের নদীতে লঞ্চ তাও থাকে জি, ওটা হচ্ছে লঞ্চ লঞ্চ। তো এখানে মাংসের কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে লেভেলের টেস্ট হয়েছে, তো সত্যি সেই লেভেলের টেস্ট হয়েছিল। আর এখানে বেগুনির প্রসেস চলছে, আর বেগুনি করতে করতে কিন্তু কাঁচা মাংস উঠিয়ে লই আমরা। আর এতে বহনু কইছে আগে আমি খাবো, তো আমি কোনো খেয়াল আর বহনু মানুষকে সম্মান করতে হবে, নাহলে বুঝতে পারছো এই এই ঝোলখানি খেতে ভালো লাগে পিনিকে কাঁচার মাংসর থেকে। কয়া দাদা আসলো ক, কেমন আছো ক? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। তো এবার কি হবে দাদা? বেগুনি, বেগুনি এবার কাল হবে বেগুনি। তো পিকনিক কে আমাদের সেই লেভেলের হচ্ছে বুঝতে পারলা, হেগে তেল গরম হেগে নামাও মামু নামাও। দেখো আমার পায়ের অবস্থা দেখো গাইস তোমরা, বাপ রে বাপ। তো এখানে আমার ভাতিজা ফিল নিচ্ছে ওয়েদারের, বুঝতে পারছো গরম টরম। তো তোমরাও ছাতা টাতা এগুলো সব অবশ্যই বেনে টেনে যাবে, উঠে যা ফের দেশি জোগাড় করিও না। আর এখানে সব সে ভাই লেভেলের এনজয়, মানে মানে কি বলবো লেভেলের এনজয় হয়েছিল লেভেলে। আর আমার সোনা মনিটার চোখে বালু ঢুকে গেছিলো, আর সব টাটা ক্যামেরা দেখে বুঝতে বুঝতে। এই মুহূর্তে আমাদের পাঁপড় ভাজা কমপ্লিট। এই যে এখানে আমরা বেগুনি, বেগুনি মিষ্টি মুখ ফেমাস দোকান পঞ্চায়েত মোড় কাসিম বাজার, যা যা মিষ্টি লাগবে অর্ডার টর্ডার দিয়ে দেবে আমারই বহন আর নিজের। তারপর আমি কষা মাংসর ফিল নিচ্ছিলাম সেই লেভেলে, তখন সাইড থেকে একজন কইছে আবে ওটা মাংস লয় বে বেগনি বে বেগনি। দাদা কিন্তু বহুত কাজ করে বহুত। এই যে দেখো স্যালাড করছে সলাড, একা দেশি আমাদের হয়ে যাবে, দেশি যে বাজেট কমালো একজনের জন্য। এইটি ঠিক কমাও না জি, বাপরে মনে হচ্ছে চাইনিজ বানিয়েছে দেশি লয়। তো এইখানে আমি আর আমার ভাগনা ওভার অ্যাক্টিং করছিলাম, ঘুমাবের অ্যাক্টিং করছিলাম, বলছিলাম তুমি ক্যামেরাতে চারিদিক দেখাও। একে দেখাতে দেখাতে কিন্তু আমার বালুতে এত এত বালু ঢুকেছে, বালু তো লবে ঘড়িতে বালু বে, হ্যাঁ তো সরি 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 ঘড়িতে এত বালু ঢুকেছে কিনা যে আমার ঘড়িটার ওখানে বাঁশ হয়ে গেছে। তো তোমরা একটু দেখে শুনে এনজয় করি, এনজয় করতে করতে বাঁশ নিয়ে যাই, তো আমার ঘড়িটা কিন্তু শেষ হয়ে গেলো। কিন্তু এনজয় ভাই লেভেল এলেছে, তোমরা যতই যাই বলো মানে মানতে হবে ভাই। তো এই যে দেখো আমার ঘড়িটার কী অবস্থা হয়েছে, ঘড়ি খারাপ হয়ে যাবে এগুলো করছো তোমরা দেখি তো যা। আল্লাহ চালু হয় না বলো সত্যি করে, তোমার লেগে হলো কেমন খারাপ হয়ে গেলো? আমার স্মার্ট ওয়াচ খারাপ হয়ে গেল, 3000 টাকা দাম আমার এটা। তো তোমরা পাগলামু কহো আর যে কহো, কিন্তু আমাকে এঠে করে সেই লেভেলে লাগছিল ভাই বালুতে, আর একদম লেভেল ভাই লেভেল। আর এটা হচ্ছে টমাটো, ঠিক আছে এটা হচ্ছে টামাটুল, আর এটা দেখছো তো এটা হচ্ছে তোমার মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। আর এখানটা জুত্তা যে কার শ্বশুরের হয় আল্লাহ জলে। আর আমরা তো এখানে সেই ফিল নিচ্ছিলাম ভাই, সেই লেভেলের ফিল। তারপর আমরা খেতে বসলাম, খেতে খেতে প্রথমে চলে আসলো মাংস, তারপরে চলে আসলো বেগনি, তারপরে সব দে দে স্যালাড ট্যালাড পাঁপড় টাপড় খেয়েছে শেষ। তো জান থাকে আর বেজান খেয়ালেছি, তার জন্য এটা হাজমোলা না আম পচক না কি কহ খেয়ালি নো, আর প্যাটে হাত দিচ্ছি যে। তারপর আমি ভাবলাম একটু রেস্ট করলি, এর কাছে শুচ্ছি আর কোচে এই কামকে করবে রে, তখন দৌড়িয়ে পালিয়ে গেল। আমার মতন কাজ করার লোক তুমি পুরা দুনিয়াতে কোথাও খুঁজে পাবা না, মানে আমার কাজ করাই অভ্যেস বুঝতে পারলা। আর দাদাটা হাঁড়ি ধুয়ে দিলে, তো এইটা তো সেই লেভেল লাগলো। তো এগুলো দেখছো পায়ের ফুট দেখছো, এগুলো সব বড়ো বড়ো বনশুয়ার যেগুলো থাকে ওদের, এগুলো এই দেখো উটবিড়াল না দাদা, এই দেখো উটবিড়াল এখন দূরে গেলে ওখানে পালিয়ে যাবে, ওখানে গেলে তাও যাওয়ার চেষ্টা করছি আমরা। এ নাইস নাইস, আরে শুকাতে উঠছে দাদা, আমরা দেখতে পেলে ওই এই দেখো গাইস উটবিড়াল। আর বাড়ি আসার সময় দাদাকে আমি শিখাচ্ছি যে এরকম এরকম করে পেঁয়াজ দিতে হয়, আবে ওই লাউটা পেঁয়াজ লয়বে পোজ হবে বে পোজ ফটো পোজ। তারপর দাদার আমি সেই স্টাইল মারছি, আর এটা আমার জ্যাকেটটা দেখছো, এটা আমরা আমার ছোটো ভাইয়ের, আমরা তো চুরি করা অভ্যেস জানোই তো ছোটো ভাইয়ের চুরি করা। দাদার আমি সেই স্টাইলে মারছি, তোমরা যতই কহো এই দাদাটা আমার এত ভালো, এত বড় মন, মানে আমাকে এত সাপোর্ট করে সব জিনিসে, মানে এত ভালো দাদা দুনিয়াতে আর হয় না। আর এটা আমি কেন কেন কথা আমাকে পিকনিক দিলে যে সেই তো লেভেলের জায়গা ভাই, ভিউ দেখছো নেক্সট লেভেল ভিউ, আর আমার সানগ্লাস আর আমি তো অল লেভেল। তো মাস্তি করতে করতে আমরা চলে আসলাম আমাদের পঞ্চনন্দপুর ফেরিঘাট, আর এটা হচ্ছে আমাদের খুবই ভালোবাসা জায়গা, আমাদের সবার ভালোবাসা জায়গা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবা তোমরা, আর তোমরা চাইলেও ওখান থেকে ঘুরে আসতে পারো, খুব ভালো জায়গা। আর তোমরা অবশ্যই ওখানে যাবা তো কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা, ঠিক আছে ঘিনিয়ে আসবা না। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর এটা ভিউ তো জাস্ট লেভেলের ছিল ভাই, তো টাটা বাই বাই, ফলো করে নিও সবাই ছোটো ভাই।